নারীর উপরে অত্যাচার করলে তাকে প্রকাশ্য ফাঁসি দেওয়া হবে, দুদস্তা দিলে পুরো ভারতের রেপিস্টটা ঠান্ডা হয়ে যাবে, ঠিক না বেটি? নারী মায়ের জাত, নারী বোনের জাত, নারী মেয়ের জাত। অতএব সেই নারী আজকে আমার ভারতে সব থেকে বেশি অপমানিত। আজকে সেই নারীর হয়ে কোনো আইন তৈরি হচ্ছে না কেন? আজ থেকে হচ্ছে, আজ থেকে হচ্ছে। দেখা যাবে দুদিন পরে আবার আবার সবাই এক মাস যেতে না যেতে আবার একটা অঘটন ঘটবে, আবার 10 দিন সব লাফালাফি, অ্যারেস্ট করতে হবে, ফাঁসি দিতে হবে, হ্যান করতে হবে, 10 দিন পর আবার ঠান্ডা, আবার এক মাস পরে আবার একটা কার বোনকে তুললে চলে যাবে। কথা বুঝছেন না? বুঝেন না? এর জন্য আইন তৈরি করা দরকার। এমন একটা আইন করো কি গো, তোমরা কি চাও না নারীদের বেইজ্জতি করতে? এই যুবকরা তোমরা চাও? চাও তোমাদের ঘরে বোন আছে, মা আছে, বেটি আছে তো? আজকে কারো বেটিকে চারজনে মিলে ছেড়ে খেলো, কাল তোমার বেটিকে খেলে কেমন লাগবে? যদি আইন তৈরি হয় সবার বেটি বাঁচবে, তোমার বেটিটাও বাঁচবে। আর মানুষ তার মধ্যে একটা শয়তান বাস করে, ওই শয়তান তখন বড় হয় যখন কোন আইন করা না হয়, আর আইন যখন করা হবে তখন অটোমেটিক শয়তানটা ভেতরে দেখবেন বড় হতে চাইবে না, ভয়ে ছোট হয়ে রয়ে যাবে। আজকে এমন কোন জায়গা আছে যে দিল্লি থেকে কলকাতায় রাত 12টায় একটা মেয়ে কোনো পুরুষ টুরুষ কেউ থাকবে না, একা আসতে পারবে, সুরক্ষিত আছে আমার ভারত? কিন্তু এই আইন করে দাও, যে এরকম করবে তাকে প্রকাশ্য রাজপথে টাঙিয়ে দেওয়া হবে এবং লাইভ ওটা সারা ভারতকে দেখানো হবে। আমি বলে দিচ্ছি, দুদশটাকে দিলে না বাকি সব ঠান্ডা হয়ে জান্নাত হলো মায়ের পায়ের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মায়ের সেবাতে জান্নাত আছে। তাহলে মা কি নিয়ামত, মা আব্বা কি নিয়ামত! মা খোদ নিজে জান্নাত আর বাপ হলো জান্নাতের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বাপকে বেজার করে দরজা জান্নাতের বন্ধ হয়ে যাবে, আর কেউ যদি মাকে বেজার করে জান্নাতই তার কাছ থেকে চলে যাবে, সে আর জান্নাত পাবে না। সারা জীবন নামাজ রোজা তসবিহ তাহলিল সব কিছু করেছে, কিন্তু তার ব্যবহার, তার আখলাক, তার কথাতে তার মা একবার বলেছে উফ খুব জ্বালাচ্ছে। ব্যাস সামাম পৃথিবীর ওলিদের দিয়ে দোয়া করিয়ে আলে বলি সাহেব দিয়ে খানা করিয়ে খেয়ে ওকে জান্নাত থেকে ওলি যেতে পারবে না। তাহলে মা কত বড় নিয়ামত! নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু যদি মায়ের সঙ্গে কেউ বিয়াদবি করে ফেলে, মাকে যদি কেউ কষ্ট দিয়ে ফেলে, তার মাফ নাই। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, নবী আমার দেখেছিলেন যে ছেলেরা মাকে নিজে হাতে হত্যা করছে, বলুন নাউজুবিল্লাহ। তৎকালীন সময় আবু জেহেল, উদবা, সাইব, আবুল হা সব নেতা ছিল, রাজ শক্তির জোরে তারা সমাজের আইন ব্যবস্থা কিছু ছিল না, তারা যা বলবে তাই। আজও সমাজে কিছু কিছু জায়গায় দেখা যায় বুড়ো বাপের বিচার করছে পাড়ার নেতা সাহেব, ছেলের পক্ষপাতিত্ব করে বুড়োকে ধমক দিচ্ছে, তোর বাপ তোর ছেলের পা ধরে ক্ষমা চা, এসব দেখা যায় না? যায় না, চিন্তা কর। সামান্য দুনিয়া স্বার্থে, কেন বাপটা তো বুড়ো, ও ভোটার গ্রহণযোগ্য নয়, লড়াই করতে পারবে না, ছেলেটা যুবক, এই ভোটারটার পক্ষে থাকলে লাভ আছে। কপাল ফাটা ছেলে নিজের বাপের নামে অনেকে মামলাও করছে, থানায় যে অভিযোগ দিচ্ছে, পার্টি অফিসে অভিযোগ দিচ্ছে, আমার বাবা আমাকে জ্বালাচ্ছে, হাইরে কপাল ফাটা! তুই আবার কে? সবটাই তো তোর বাপে, ঠিক না বেটি? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ দুনিয়া এসে মানুষকে বুঝাতে লাগলেন, বাবারা তোমরা মাকে সম্মান করো, বাপকে সম্মান করো, মাকে ভালোবাসো, বাপকে ভালোবাসো। এলাকার লোকেরা একটা দুটো তীরে করে আমার রাসূলুল্লাহর কথা শুনছে, তাদের মধ্যে থেকে একটা যুবক ছেলে যিনার নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা, অর্থাৎ বিড়াল ছানার বাপ,
আবু হুরাইরা মানে বিরাট ছানার বাপ, তিনিও আমার রাসূলুল্লাহর কথা শুনে ইসলাম কবুল করেছে, কিন্তু তিনার আম্মা তিনি কিন্তু ইসলাম কবুল করেনি। প্রতিদিন হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহর দরবারে আসে, নবীর দরবারে বসে হক নসিহত শুনে, আল্লাহর কথা শুনে, দুনিয়াবি চলার পথের রাস্তা শেখে। ঠিক এমন সময়তে একদিন ওনার মা জিজ্ঞেস করলে, বাবা তুমি রোজ কোথায় যাও? আল্লাহ নবী বলেছেন মিথ্যা কথা বলা গোনা, ঠিক না বেটি? মিথ্যা কথা বলতে পারলো না, বললেন আমি মুহাম্মদ রাসূলের কাছে যাই। মা শুনে রেগে গেলেন, বাবা তুমি মুহাম্মাদের কাছে আর যাবে না। হযরতে আবু হুরাইরা পরের দিন আবার এসেছে, মাকে আবার যে তোমাকে বারণ করলাম, পরের দিনে এসে হুজুরের মনটা বড় খারাপ। আবু হুরাইরা চুপ করে বসে, আল্লাহ রাসূল বলছে কি হয়েছে তোমার? হুজুর আমার মা আমাকে বকেছে, আমার মা আমাকে রাগ করেছে, আপনার কাছে আসতে বারণ করেছে। আল্লাহ রাসূল কি বলেছিলেন? তুমি কি তোমার মায়ের বিচার আমার কাছে দিচ্ছ? শুনেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরাইরা বলেছিলেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের বিচার দিচ্ছি না। আপনি বলেছেন যে মাকে ভালোবাসা না, সে আমি নবী, আমার কেউ নয়, আমি মাকেও ছাড়বো না, আপনাকেও ছাড়বো না, কেন আপনি আমার ঈমান সাহস করি। আপনি যদি দোয়া করেন আমার মাও ঈমানের কলেমা পড়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর তাহলে সমস্যা মিটে যাবে, আপনি দোয়া করে দেন। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি এসে গেল, নবী আমার হাত তুলেছেন, আসমানের দিকে হাত তুলেছে সৃষ্টিকর্তার কাছে, আর আবু হুরাইরা ছুটতে লেগেছেন, যুবক ছেলে, পাড়া প্রতিবেশী সবাই দেখে অবাক, কি ব্যাপার আবু হুরাইরা ছুটছে কেন? উনি খুব ভদ্র শান্ত ছেলে ছিলেন ছোটবেলা থেকে, ছুটছে কেন? আবু হুরাইরার মনে নিয়তটা কি ছিল? সাহাবারা পরে জিজ্ঞাসা করেছিলেন তুমি ছুটলে কেন? হযরত আবু হুরাইরা বলেছিলেন যে আমি দেখতে চেয়েছিলাম আমি আগে মায়ের কাছে পৌঁছাই না আমার রাসূলুল্লাহর দোয়াটা আল্লাহর আরশে আগে কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরাইরা যখন দরজার গোড়ায় গিয়ে ডাক দিলেন মা বলে, অন্যান্য দিন মা সারা দিত বড় মিজাজের সাথে, যখনই ডাক দিলেন সঙ্গে সঙ্গে ভেতর থেকে আওয়াজ হচ্ছে, বাবা একটুখানি দাঁড়াও, গোসল করেছি, নতুন কাপড় পরছি, তোমার সাথে মুহাম্মদ রাসূলের কাছে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আতে মা যদি ভুল করে, ভুল কাজ করে ফেলে শরীয়ত বিরোধী, বাপ যদি শরীয়ত বিরোধী কাজ করে ফেলে, দোয়া করুন কিন্তু তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ নবী খোন নিজে মদিনা নবাবী শরীফে, নবী আমার মক্কা জমিনে যখন সাহাবা হুজুর দিওকে নিয়ে দিনে দাওয়াত দিতে লেগেছে, শরীয়তের কথা বলতে লেগেছে, হক কথা বলতে লেগেছে, আল্লাহ নবীর সাহাবারা বসে বসে শুনতে লেগেছে, এমন সময় দেখা যায় একটা বয়স্ক মহিলা আল্লাহ নবী দরবারে আগিয়ে আগিয়ে আসতে লেগেছে। আল্লাহ নবী মহিলাটাকে দেখে নিজের জায়গা থেকে উঠে গিয়ে নিজের গায়ে চাদরটা বিছিয়ে দিয়ে ওই মহিলাকে ওই চাদরের উপরে আদর যত্নে বসতে দিল। আল্লাহ নবীর সাহাবাদের মধ্যে কানা খুশি কথাবার্তা হতে লাগলো, কেননা নবী আমার যখন শিশু ছিলেন ছোট ছিলেন, তিনার আম্মা জানত ইন্তেকাল হয়ে গিয়েছিল, তাহলে মহিলাটাকে যাকে আল্লাহ নবী এত আদর এত মমতা দিয়ে বসতে দিয়েছে, সাহাবাদের মধ্যে কানা খুশি হতে লাগলো। আল্লাহ নবী মহিলার সঙ্গে বড় নরম সুরে কথা বলে হাদিয়া নজরানা দিয়ে তিনি যখন বিদায়টা নিয়ে নিলেন, সাহাবা হুজুর দিয়াকে নবী আমার জিজ্ঞাসা জিজ্ঞেস করলে, এ বাবা সাহাবারা তোমরা ভাবতে লেগেছো এই মহিলাটাকে, বাবা সাহাবা শুনে রেখে দাও, এই মহিলাটা হলো আমি রাসূলুল্লাহ আমার দুধমা হালিমা। এ যুবকেরা আল্লাহ
নবীরই দুধ মাগে নবী আমার নবী হওয়ার পরে এত ইসলাম মমতা ভালোবাসা দেয় এত ইজ্জত এত সম্মান দেয় এত ভক্তিত্ব দেয় এই যুবকেরা তোমার আমার জনম দুঃখী মাগে তাহলে কত ভালোবাসা দরকার আল্লাহ নবী বলেছিলেন এ বাবা সাবারা আমি নামাজে দাঁড়িয়ে যাব আর আমার মা মেনা যদি বেঁচে থাকতো আমাকে মুহাম্মদ বলে ডাকতো আমি রাসূলুল্লাহ নামাজকে ছেড়ে দিয়ে আমি আমার মায়ের ডাকে সাড়া দিতাম কি গো শুনবেন তো মায়ের কথা কথা বলছেন না আপনারা কি শুনতে এসছেন তো আমি জানি না ভাই আল্লাহর আস্তে ভাই দাঁড়িয়ে না থেকুনি ভাই বসার জায়গা আছে বসো না ভাই এখানে থাকলে কথা হবে আলোচনা করতে অসুবিধা সফি বসো তাহলে রসুল মায়ের মর্যাদার কথা কত বলল বাইরের দিকে পড়লো আল্লাহ সন্তান স্বজন কেউ বেরোবার প্রয়োজন মনে করলো না এই দুর্বল শরীরে একা বেরিয়েছে আল্লাহ নবী এইভাবে আফসোস করে আল্লাহ নবীর মজলিসে যারা বসেছিল একটা যুবক ছেলে দাঁড়িয়ে গেল ওই যুবক ছেলেটা দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই মহিলাটা হলো আমার আম্মা যার আল্লাহ নবী ওই যুবকটার মুখের দিকে তাকিয়ে নবী আমার আফসোস করে বলতে লাগলে এ বাবা ছেলে রে তোমার মায়া তো কমজোর তোমার মায়া তো দুর্বল তোমার মায়া তো বৃদ্ধা হয়েছে মাকে না দেখাশোনা করে আমি রাসূলুল্লাহ মা দরবারে এসে কেন বসে আছো ওই সময় ছেলেটা বলেছিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মা আল্লাহকে মানে না আমার মা লাত উজ্জা হবল দেব দেবীর উপাসনা করে আল্লাহ নবী বলেছিলে তোমার মা আল্লাহকে মানে কি মানে না তোমার মা আল্লাহর কাছে জবাব দেবে কিন্তু আমি রাসূলুল্লাহ বলে দিই যে মায়ের সেবা করে না সে আমি রাসূলুল্লাহ আর কে হই না কি বুঝলেন তাহলে আপনি ইসলামে এসেছেন আপনার মা ইসলামে আসেন তো কি হয়েছে আপনি সন্তান আপনার মাকে সেবা করতে হবে কথা বুঝতে পেরেছেন তাহলে আপনার মাও ইসলামে আপনিও ইসলামে তাহলে আপনাকে কত সেবা করতে হবে আমরা করি মায়ের গুরুত্ব আমরা বুঝি মাকে ভালোবাসি আমরা এই আমার যুবকেরা সামান্য দুদিনের দুনিয়ায় পরে লেপিয়ে কোনো লাভ নেই কালকেই মরে যাব না কোনো গ্যারান্টি নেই কি কবলে কবরে যে জবাব দেবো আমরা আমরা তো বিশ্বাস করি আখেরাত বলে একটা জায়গা আছে সেখানে আমাদের হিসাব হবে বিশ্বাস করি তো নাকি তাহলে আল্লাহ নবী সাহাবা গুলোকে বার বার বলতেন ও বাবা সাহাবারা ময়দানে মাশরের জন্য বেশি বেশি করে কাঁদবে দুনিয়ার বিচার তো প্রকৃত বিচার নয় দুনিয়ার ন্যায় তো প্রকৃত ন্যায় পাওয়া যায় না দুনিয়ার কোর্ট কাচারিতে প্রকৃত বিচার ঠিক মতো নাও হতে পারে আল্লাহ নবী জানিয়ে দিলেন একদিন আল্লাহ
নির্ধারিত করে রেখেছে কানা মেদানো খমসিনাল পাসানাতে পঞ্চাশ হাজার বছরের দিন সমান একটা দিন হবে। ওই দিনটা হলো ময়দানে মাশর, ওই দিনটা হলো বিচারের দিন। ওখানে কে মুসলমান, কে হিন্দু, কে দলিত, কে আদিবাসী, কে সাঁওতাল, কে বাগদি, কে কোন ধর্মের কথা নয়, সৃষ্টির কর্তা সমস্ত সৃষ্টিকে সেই দিন তোলা হবে। কেমন করে দাঁড়াবে, জমিনটা কেমন হবে, আল্লাহ সাহাবাদেরকে জানিয়ে দিলে যেদিনে জমিনটা পুড়ে পুড়ে তামা যেমন লাল হয়ে যায়, ওই রকম লাল হয়ে যাবে সূর্যের তাবেতে। মাথা একবার দেখতে লেখা তো পরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই জমিনের গরমে মানুষ দাঁড়াতে পারবে না, ছেলে বাপকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। বাপ ছেলেকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মা মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মেয়ে মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কানতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ এরকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে, সূর্যের মাথায় একদিক দেখতে লেখা তো পরে নামিয়ে দেওয়া হবে। ওই সূর্যের তাপেতে জমিন পুরে লাল হয়ে যাবে, ওই জমিনে কেউ দাঁড়াতে পারবে না, যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দেবে। এ যুবকেরা তরুণেরা বাড়া, সামান্য দুনিয়ার মায় যদি বাবাকে অপমান করো, সামান্য দুনিয়ার খেয়ালে যদি বাবার গুরুত্ব না বোঝো, সামান্য দুনিয়ার মায়ায় ভরে যদি দুনিয়া 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 করে পাগল হয়ে যে নিজের আত্মীয় স্বজনের হককে আদায় না করতে পারো, এই কামতের দিনেতে তোমার আমার কি হবে উপায়, সেটা কি কখনো চিন্তা করেছো? কখনো কি ভেবেছো? আজ লোভে পড়ে গেলাম আমরা, সব সময় আমরা জালিমদের অনুসরণ করছি, কখনো একবার আমরা আল্লাহ ওয়ালাদের অনুসরণ করার কথা ভাবি না, ভালো লোক সৎ লোকেদের অনুসরণ করার কথা ভাবি না। অথচ কিন্তু আমাদের কাছে মৃত্যু সর্বসময় দাঁড়িয়ে আছে, যে কোনো সময় মৃত্যু হইতে পারে, মানো তো নাকি? যে কোনো এই অজ করছি করতে করতে হঠাৎ করে দেখা গেল হার্ট অ্যাটাক, মারা যেতে পারে, কোন গ্যারান্টি নেই মৃত্যু। কারেন্টের পোস্টের মাথার উঠে বসে আছে, এই সমাজে ছেলেরা করে না করে না, এদের কেসমত ছোট হবে না, এরা বঞ্চিত হবে না, আমরা নিজেদের দোষে নিজেদের কপালকে ফাটাচ্ছি। আল্লাহর উপর ভরসা করে করে মা বাপকে ভালোবাসো, নিজেকে বিক্রি করে দিও না, কারো দাস নিজেকে বানিয়ে দিও না, তোমরা একমাত্র সৃষ্টিকর্তার দাস দাসী। জোরে বলুন সুবহানাল্লাহ।